দিনে দুপুরে গুরিয়ার মহামায়াতলায় এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা এবং গুলি চালানোর অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য এলাকায়। ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুটি বাইকে করে মোট চার দুষ্কৃতী আসে। নরেন্দ্রপুর থানা এলাকায় রাজপুর সোনারপুর পৌরসভার 32 নম্বর ওয়ার্ডে শ্যামলী চক্রবর্তীর ব্যাগ ছিনতাই করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। ব্যাগের মধ্যে 700 টাকা ও কিছু ডকুমেন্ট ছিল বলে জানা গিয়েছে। দুষ্কৃতীরা ভেবেছিল যে ওই মহিলা ব্যাংকে থেকে বেরোচ্ছেন এবং তার ব্যাগে টাকা রয়েছে, তার জেরেই এই হামলা। বাকি দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপনাকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছিল? কজন ছিল তারা তোরা বলতে পারবো না, আমি দেখেছি। আচ্ছা, কজনকে দেখেছি? আমি একজনকে মাত্র দেখেছি, একজনকে ধরে তোমরা মাল লোক মানে মেরেছে, মানে খুব মার মেরেছে। ওর হাতে বন্দুক ছিল? বন্দুক ছিল? না না, হাতে কি বন্দুক দেখলে? না, বন্দুক আমি দেখিনি, গুলি অবস্থা আমি দেখিনি, বন্দুক হলো আমি দেখিনি। আচ্ছা, তারপর কি হলো? ধরে হচ্ছে পুলিশ নিয়ে চলে গেল। মাতন,